এই তো সবে শুরু, মানেটা কি, মানে কি হতে চলেছে? আবার কিছু ছুরি কাচি সেগুলো পরিষ্কার করছিল, ক্লিন করছিল, ওইগুলো দেখে আমার পায়ের পোর্শনে কোনো সার তো নেই, অ্যান্ড সেটা খুব ভারী হয়ে গেছে। 2-3 মিনিট কেটেছে, আমি আর পারছি না, আমি জাস্ট আর পারছিলাম না, মানে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম। মানে আমি যে কাউকে বলবো, অ্যান্ড এটা আমি ভুল করেছিলাম, যে এরকম না যে তোমার পুরো সেন্স নেই, সেটা তো নয়, তোমার সেন্স থাকবে, আবার পুরোপুরিও যে সেন্স থাকবে পুরোপুরি। ও যখন কেঁদে উঠলো, ওই আওয়াজটা জাস্ট বেবি হয়ে যাওয়ার পরে যেটা একটু যন্ত্রণাদায়ক হয় সেটা আমি অতটা, ওর মুখটা দেখে আমি অযোধ্যায় কেঁদে ফেলেছিলাম, যে এই দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং পাঁচালি। আর এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স। অ্যান্ড এটা অনেকেই আমাকে বলেছো যে আমি যেন শেয়ার করি, এতদিন হয়ে উঠছিল না, তাই আজকে ফাইনালি আমি এটা শেয়ার করব তোমাদের সাথে। বাট তার আগে আমি একটা ছোট্ট জলখাবার বানাবো আমার পতিদেবের জন্য, আর এটাও খুব পছন্দ করে। তো যাই হোক, ওটা কমপ্লিট করে আমি তোমাদের সাথে এসে কথা বলছি। আজকে জলখাবার খুব প্রচন্ড পরিমাণে হেলদি আর খুবই ইজি, আর আমি এখন মোটামুটি ইজি জিনিসগুলোই তৈরি করছি। তুমি জানো বরফি প্রায় সবসময় জেগে থাকে, এরপরে আমি তোমাদের সাথে ওটি এক্সপিরিয়েন্সও শেয়ার করবো। এমনি বাজারে যে সুইট কর্ন পাওয়া যায় সেটাই কিনে সেদ্ধ করা, তার সাথে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু লঙ্কা গুঁড়ো, আর বাটার দেওয়া আছে বাটার, আর একটু লেবুর রস দিয়েছি, আর একটু চাট মশলা দেবো, দিয়ে মিক্স করে নিয়ে খাওয়া, বাস আর কিছুই না। এটা কৌশিকের খুব ফেভারিট, ওর অফিসের সামনে থেকেও খেত। এখান দিয়ে একজনের আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ একটু যাও, ওকে দেখো। ওটি এক্সপিরিয়েন্স করার সময় সময় আরেকটা এক্সপিরিয়েন্স শুরু হয়ে গেছে। লেগে যাবে তোমার, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। মাম্মা আর বেটু একই কম্বিনেশনের জামা পরেছে। ও হ্যাঁ, কিন্তু জানি না কখন আমি স্টার্ট করবো ভিডিওটা। ও বাবাড়ি, চলো ঘোরাতে হবে মনে হচ্ছে। 15 মিনিটের ব্রেক, এখন ওর ঘুমের কোনো সাইন নেই, ও এতক্ষণ ঘুমাচ্ছিল। তো ঠিক আছে, আমরা ফ্রন্ট ক্যামেরা তোমাকে নিতে হবে, ফ্রন্ট ক্যামেরা করে। আর আমি ভেবেছিলাম যে বলফিকে নিয়ে এই ভিডিওটা করব, কিন্তু পসিবল হচ্ছে না, ও ওর বাবার সাথেই রয়েছে, আর ও খাটে থাকবে না, ও শোবে না এখন, আর সারাদিন যেহেতু ঘুমিয়েছে, আর এখন ওর জাগার টাইম পুরো রাত ভোর ও জাগবে, সেই জন্য ও এখন থাকবে না। তাই ভালো আমি একাই ভিডিওটা কমপ্লিট করি। যেটা হচ্ছে, ফার্স্টেই তোমাদেরকে জানাবো অনেক 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 ধন্যবাদ, তোমরা আমাদের সাথে ছিলে, এখনো আছো, আর বরফিকে প্রচুর ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ মানে কি বলছি, ধন্যবাদও তোমাদের জন্য অনেক ছোট শব্দ। খুব ভালো থেকো তোমরা, আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও। আর প্রচুর কমেন্ট আসে যে কিছুদিন পরেই তাদের ডেলিভারির ডেট, আর তারা কি কখনো কখনো ভয় পাচ্ছ, টেনশন করছো, বা কীরকম এক্সপিরিয়েন্স জানতে চাইছো। সেই সব নতুন মাম্মি যারা হবে তাদেরকে অনেক শুভকামনা, খুব ভালো হবে, কংগ্রাচুলেশন, কোনো চাপ নেই। আর এইভাবেই আমি চাপ ছাড়াই ছিলাম, মানে ডেলিভারির আগের দিন অবধিও তেমন একটা টেনশন আমার মধ্যে কাজ করছিল না, শুধু ভাবছিলাম যে এই এতদিন যখন কেটে গেছে তখন নেক্সট, মানে নেক্সট ডেগুলো কেটে যাবে, আর ওই দিনটাও হয়তো ভালো হবে। খুব এক্সাইটেড ছিলাম যে আমার নতুন অতিথিকে আমরা দেখতে পাবো, ফাইনালি সে আমার কাছে আসবে, আমার কোলে আসবে, সেটা নিয়ে প্রচুর এক্সাইটেড ছিলাম। তোমরা হয়তো ভিডিও দেখে হয়তো কিছুটা আন্দাজ করতেই পেরেছো। প্রচুর এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে আগের দিনটা কেটেছিল। আগের দিনকে অনেক ফোন কল আসছিল, আমার বোন ফোন করছিল, মামাতো বোন, আমার মাসতো দাদা, সবাই কল করছিল আমাকে, সাহস দিচ্ছিল, বলছিল কোনো চাপ নেই, কোনো ভয় পাস না। আর একটা মজার ঘটনা শেয়ার করি, আমার দাদা আমাকে ফোন করছিল অফিস থেকে ফেরার পথে, যে কোনো অসুবিধা নেই, কোনো চাপ নিবি না, কোনো টেনশন নিবি না, আমরা কালকে যাব, আর কোনো ভয় নেই, সব
ঠিকঠাক হয়ে যাবে। তখন আমি ফোনে ফোনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সব বলছি। ফোনটা রাখার পর কৌশিককে বলছিলাম যে সত্যি কি এই সময় এটা ভয় পাওয়া উচিত, কারণ আমি তো ভয় পাচ্ছি না, তাহলে কি আমার আমার তো সত্যিই কোনো ভয় লাগছে না। এইভাবেই কিন্তু নেক্সট দিন যখন গেলাম, আমার ডেলিভারি ডেট যেদিনকে ছিল সেদিনকে যখন গেলাম নার্সিং হোমে, পুরোটাই আমি চেয়েছিলাম হেঁটে যেতে, বাট লাস্টে গার্ড আমাকে ধমক দেওয়াতে আমাকে হুইল চেয়ারে উপরে উঠতে হয়। কেবিনে গিয়েও আমি সবার সাথে বেশ ফ্রিলি কথা বলছিলাম, কুল ছিলাম। অ্যান্ড একজন আয়া দিদি, উনি দিদি এসে বললেন যে তোমার কোনো ভয় লাগছে না? না, আমি বলছি না ভয় পাওয়ার কে, তখন বলছি একদম ভালো কথা, কারণ ভয় পেয়ে কোনো আলটিমেটলি কোনো লাভ নেই। সো যাই হোক, তখন আমার সাথে সবাই ছিল, আমার দিদি ছিল, কৌশিক তো ছিলই, মা ছিল। আমি শাশুড়ি মাকে মানে ডেলিভারির পরে দেখতে পেয়েছিলাম, কারণ আমি অনেক আগে চলেই গিয়েছিলাম। সে যাই হোক, তারপরে দিদিকে আর কৌশিককে বলা হয় যে তোমরা এখন যাও, ওকে এবার রেডি করবো আমরা ওটির জন্য। তো আমাকে রেডি করা হয়, সেই সময়টা মোটামুটি ঠিক ছিল। আর না, আমাকে বলা হয় যে তুমি একটু রেস্ট নাও এখন, যেহেতু সকাল থেকে জেগে আছো। আর আমার ওটির টাইম ছিল 10:30টার সময়, আর 10:30টা বাজতে বেশ কিছুক্ষণ লেট ছিল। তো তখন বলা হয় যে তুমি একটু রেস্ট নাও, আমরা আসছি, তুমি একটু মানে শান্তভাবে থাকো। আমার কাছে ফোন টোন কিছুই ছিল না, তো আমি রেস্ট নিচ্ছিলাম, কোনো অসুবিধা ছিল না। আমি দেখছি আস্তে আস্তে 10:30টা বেজে গেল, আর তখন বেজে যাওয়ার পরে প্রায় 5-10 মিনিট পরে, মানে 10:35 কি 40 নাগাদ আমাকে একটা ইঞ্জেকশন দিতে এলেন নার্স যিনি ছিলেন। তো উনি একটা ইঞ্জেকশন দিতে এলেন। আমার জেনারেলি ইঞ্জেকশনে অতটা ভয় লাগে না, অতটা পেনটা নিয়ে অতটা ভাবি না, বাট ওই ইঞ্জেকশনটা আমি জানি না, মানে অসম্ভব হঠাৎ করে ব্যথা করে উঠলো আমার যখন দিচ্ছিল। আর তখন আমি পুরো নড়ে উঠেছিলাম, করে উঠেছিলাম। তখন বলছিল আস্তে আস্তে শান্ত থাকো, এই তো সবে শুরু। এই কথাটা শুনেই না আমার খালি ভয় লেগে গেছিলো, এই তো সবে শুরু মানেটা কি, মানে কি হতে চলেছে। তারপরে মানে তখন প্রায় 10:40 কি 45 নাগাদ আমাকে একজন যে আয়া দিদি ছিলেন উনি এসে বললেন যে অঙ্কিতা এবার তোমার সময় এসে গেছে। বাস এই জাস্ট এই ওয়ার্ডটা শুনেই আমার মানে বলতে গেলে আমার পুরো আমি মানে মানে আমার পুরো মাথা ব্যথা কীরকম হতে শুরু করলো, মাথা ঘুরে যাচ্ছিলো, ঠান্ডা হতে লাগছিলো শরীর, যে সময় হয়ে এসেছে কথাটা বলার পরে। এত এত তার আগে কোনো ফিলই করতে পারিনি, কোনো মানে ভয় টয় কিছু। তো যাই হোক, তখন আমার সত্যি একটু হালকা ভয় লাগছিলো। তো আমাকে স্ট্রেচার নিয়ে আসা হলো, আমি বললাম তখনও বলছিলাম যে আমি হেঁটে যাব, তখন বলছে না এটা হবে না, তখন স্ট্রেচারে করেই যেতে হবে। তো যাই হোক, তারপরে আমাকে স্ট্রেচারে তোলা হলো, আমি নিজেই তখন উঠলাম। স্ট্রেচারে তোলার পরে একদম পুরো শুয়ে বলা হলো, হাতটাকে একদম সাম মানে এভাবে নিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো ওটিতে। আর যেহেতু আমি ওপরে ছিলাম, মানে ওটি তার নিচে তলাতে ছিল, পুরো ফ্লোরটা যখন মানে স্ট্রেচারে করে যাচ্ছি, ওই ফিলিংসটা মানে আমি সত্যি কথা বলো আমি এটা ফার্স্ট টাইম, অ্যান্ড এই ফিলিংসটা সত্যি আমার কাছে খুব ভয় লাগছিলো, আমার খুব টেনশন হচ্ছিলো তখন, খুব হালকা ভয় ভয় ফিল হচ্ছিলো। আর আমি শুয়ে আছি, আশপাশ থেকে লোকজনকে দেখছি। আমি শুধু একবারই বলেছিলাম যে আমার বাড়ির লোককে মানে কৌশিককে অন্তত ওটির সামনে যাতে আমি দেখতে পাই। তো তখন বলছিল কোনো টেনশন নেই, তুমি দেখতে পাবে, আমরা ডেকে দিচ্ছি। তো যাই হোক, যখন আমাকে নিচে নামানো হলো ওটির সামনে, দেখলাম কৌশিক অলরেডি ওখানেই রয়েছে। তারপরে কৌশিকের সাথে কথা বললাম ওটি ঢোকার আগে, ওইভাবেই স্ট্রেচারের মধ্যে শুয়ে শুয়ে। তারপরে আমার দিদিকে কৌশিক ডাকলো, দিদিও তাড়াতাড়ি এলো, অ্যান্ড দিদির সাথেও আমি কথা বললাম। কথা বলার পরে আমাকে নিয়ে গেলো ওটির মধ্যে, আর ওটির প্রত্যেকটা দরজা রকমভাবে খুলছে, আর আমার তখন মানে আমার তখন ভয়ে ঠান্ডা, আর হাত পা পুরো কাঁপতে শুরু করেছে একদম। তো যেখানে আমাকে ওটির সামনে যেখানে আমাকে রাখা হলো, ওখানে দুটো ওটি ছিল, অ্যান্ড যেখানে রাখা হলো আমাকে স্ট্রেচারটা, অ্যান্ড সেখানে আমাকে 3-4 ইঞ্জেকশন দেওয়া হলো, আর সাথে আমার চ্যানেল তৈরি করা হলো। তো হাতে এরকম এই হাতে আমার চ্যানেল তৈরি করেছিল। তো তখন কি বলবো, তখন আমার অলরেডি খুবই ভয় লাগতে শুরু করেছিল, আমি স্ট্রেচারের মধ্যেই ছিলাম, অ্যান্ড আশেপাশে আমি দেখছিলাম প্রচুর মানে ডাক্তার তো ছিলেনই এবং প্রচুর নার্স ছিলেন, অ্যান্ড তা কেউ কেউ আবার কিছু ছুরি কাঁচি সেগুলো পরিষ্কার করছিল, ক্লিন করছিল। ওইগুলো দেখে আমার হালকা খুব মানে প্যালপিটেশন হতে শুরু করেছিল, টেনশন হচ্ছিলো।
তখন আমাকে বলা হয়েছে যে তুমি এবার স্ট্রেচার থেকে নামো, স্ট্রেচার থেকে নেমে আমাকে মানে কিছুক্ষণ বসতে দেওয়া হয়। আর আমি স্ট্রেচার থেকে নেমে একটা জায়গায় পুরো এরকমভাবে বসেছিলাম, বসে বসে আমি চারপাশ দেখছিলাম, অ্যান্ড ওইখানে যেগুলো মানে অপারেশনের জন্য ইউজ করা হয় সেগুলো ক্লিন করছিল, আর নানারকম অপারেশনের জন্য রেডি করা হচ্ছিলো সব কিছু। এটা কিন্তু ওটির একটু বাইরেই, ওটা ওটিই বলা যেতে পারে। অ্যান্ড সেই সময়টা খুবই ভয় লাগছিলো, খুবই ভয় লাগছিলো। আর সাথে যেটা হচ্ছিলো, আমি যেহেতু ঘুমাইনি আর ওই জায়গাটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো, আমি একটা রকম চাদর গায়ে দিয়ে মানে মানে চোখ বুঝে আসছিলো, আবার ঘুমও পাচ্ছিলো। তো একজন নার্স এসে বললো এখানে পেশেন্ট ঘুমিয়ে পড়ছে। আমি বললাম না, অ্যাকচুয়ালি আমার ভয়ও লাগছে, আবার মানে হালকা ঘুমের একটা ফিল মানে রেশ আসছিলো ওই সময়। তারপরে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়, মানে অ্যাকচুয়াল যেখানে অপারেশনটা হবে সেখানে নিয়ে যাওয়া হয়। আর বেডে তোলা হয় আমাকে, বেডে আমি উঠি, নিজে থেকে উঠতে পারি, তখন আমি বেডে উঠেছিলাম, শোয়ানো হলো। তারপরে সাথে সাথে মানে অলরেডি যেহেতু 10:30 মানে বেজে গিয়েছিলো অ্যান্ড টাইমটা একটু লেট হয়ে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি করেই সব কিছু রেডি করা হয়ে গেছিলো। আর তারপরে আমাকে আমার প্রেশার চেক করতে শুরু করেন, অ্যান্ড বলে যে আমি কি মানে ওনারা জিজ্ঞেস করেন যে আমি কী ওষুধ খাচ্ছিলাম তখন। অ্যান্ড আমি তখন তো থাইরয়েড ওষুধ ছাড়া কিছু ওষুধ খাইনি। আর একটা জিনিস আমার মাথায় কাজ করছিলো, আমাকে ইকোস্পিরিন দেওয়া হয়েছিল, মানে আমার 34 weeks অবধি আমি ইকোস্পিরিন খেয়েছিলাম। সেটা নিয়ে আমি প্রথম থেকেই ভয় ছিলাম, অ্যান্ড ডাক্তার আমাকে বারবার বলতেন যে কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। বাট ওটা একটা ভেতর থেকে একটা হালকা ভয় ছিল ইকোস্পিরিন খাওয়ার জন্য, অ্যান্ড এটা একটা ব্লাড থিনার তোমরা জানোই, সো এইটার জন্য আমি একটু ভয় ভয় থাকতাম। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয় ওই সময় আমি কী কী ওষুধ খাই, আমি তখন থাইরয়েড ওষুধ খেতাম, অ্যান্ড সেটাই আমি বললাম। আর আমার হার্টের ওষুধ বা সুগারের কোনো ওষুধ খাই কি না সেগুলো আমাকে বলা হয়, না আমার প্রত্যেকটা রিপোর্টসই ওনাদের কাছে ছিল। তো সব কিছু চেক করার হলো, অ্যান্ড তারপরে আমাকে শোয়ানো হলো। কিছুক্ষণ শোয়ানোর পরে আমাকে যিনি অ্যানাসিস করবেন উনি এলেন, আর উনি তখন আমার অ্যানাসিস করলেন। মানে আমি ওটা নিয়েও খানিক ভয় ছিলাম, যে আমি অনেক কথা শুনেছিলাম যে প্রচণ্ড লাগে পরবর্তীকালে, প্রচণ্ড মানে মানে পরবর্তীকালে অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে আর প্রচুর লাগে এরকম একটা ওই সময়টা। কিন্তু সত্যি কথা বলবো, উনি এত ভালো, ওনার হাত আমার একদম লাগেনি, আমি যেন ফিলই করতে পারিনি, আমি বুঝতেই পারিনি। জাস্ট বসতে ওই সময় একটু কষ্ট তো হয়, ওই সময় একটু বসতে কষ্ট হয়, মানে ওই ওইটুকুনি আমার একটু কষ্ট হয়েছে যে আমাকে বসতে হচ্ছিলো ওইভাবে। তারপরে আমার অ্যানাস্থেসিয়া হয়, এবং আমার বলতে গেলে মানে পায়ের দিক থেকে একটা মানে ঝিঝি ধরলে যেরকম হয় না, সেরকম একটা মানে ফিল হচ্ছিলো, মানে প্রচণ্ড পরিমাণে ঝিঝি ধরলে যেটা হয় সেটা আস্তে আস্তে পা থেকে কোমর অবধি উঠতে থাকে। আর আমি এইটুকুই বলছিলাম যে ওখানে যারা ছিলেন যে আমার না খুব ঝিঝি ধরে যাচ্ছে, তো ওখান থেকে একজন আমাকে বললেন যে এটাই কিন্তু আস্তে আস্তে বাড়বে বাড়বে, বলতে বলতে অলরেডি সেটা অনেক বেড়ে গিয়েছিলো। অ্যান্ড আমি তখন শুয়েছিলাম, আস্তে 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 আমি ফিল করলাম যে আমার মানে পায়ের পোর্শনে কোনো সার তো নেই, অ্যান্ড সেটা খুব ভারী হয়ে গেছিলো, মানে আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি খুব চেষ্টা করছিলাম যে পাটা আমি তুলতে পারি কি না দেখবো, হ্যাঁ, কিন্তু আমি পা তোলা তো দূর, আমার মনে ছিল খুব ভারী, আমার মানে আমার খুব কিছু করা পসিবল ছিল না। তো আমার ডাক্তার এলো, অ্যান্ড আমি কোন ডাক্তার দেখাই সেটা নিয়ে এখনও অনেকে কোয়েশ্চেন করেন। তো আমি ডাক্তার আর কোন নার্সিংহোমে ভর্তি হয়েছে সেটা নিয়েও তোমরা অনেকে কোয়েশ্চেন করো, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও শেয়ারও করেছি। আর আমি উমা নার্সিংহোমে আমার ডেলিভারি হয়েছে আমি বলে দিলাম। তো ডাক্তার এলো, অ্যান্ড আসার পরে উনি জিজ্ঞেস করলেন আমি এখন কেমন আছি, কী ফিল করছি। তো যাই হোক, তখন আমি বললাম না আমি সব ঠিক আছে, এমনি কোনো অসুবিধা হচ্ছে না আমার। তারপরে আস্তে 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 আমি বুঝলাম যে অপারেশন শুরু হলো। আর আমার খুব ভয়ের একটা জিনিস ছিল, যেহেতু আমার অ্যাপেন্ডিক্স অপারেশন অলরেডি হয়ে গিয়েছিলো, আমার ভয় ছিল যে ওটিতে হয়তো অন্ধকার করে দিয়ে যে লাইটটা জ্বালানো হয় সেটা জ্বললে আমার মানে আমার ওইটা নিয়ে হালকা একটু ভয় লাগতো, যে ওই জিনিসটা আমাকে যেহেতু আমি আগেও হয়েছে আমার সাথে, তো আমার মনে হতো ওইটা হবে আবার ভয় লাগবে। বাট এটা একটা খুব ভালো ছিল যে ওরকম কিছু হয়নি, আমি তো কিছু দেখতে পাচ্ছিলামই না, একদম সামনে একটা হালকা পর্দা দেওয়া ছিল, বাট আমি ফিল করতে পাচ্ছিলাম
সবকিছু হালকা ফিল করতে পারছিলাম। আর ডাক্তাররা আমার সামনে, মানে আমার ডাক্তারও ছিলেন, আরও অনেক ডাক্তাররা ছিলেন, নার্সরা ছিলেন, তারা আশেপাশে ছোটাছুটি করছিলেন। অ্যান্ড পুরোটা যে একটা প্রসেস চলছে অ্যান্ড সেটা আমি ফিল করতে পারছিলাম। পাশে আমি আমার হার্ট রেট, তারপরে প্রেশার, এগুলো দেখা যাচ্ছে, সেগুলো সব কিছু ফিল করতে পারছিলাম। অ্যান্ড আমি ওয়েট করছিলাম যে কখন আলটিমেটলি জিনিসটা শেষ হবে। আর মানে সেই সময়ে যে কি ফিল হয় না, এটা আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। অ্যান্ড এরকম না যে তোমার পুরো সেন্স নেই, সেটা তো নয়, তোমার সেন্স থাকবে। আবার পুরোপুরিও যে সেন্স থাকবে, পুরোপুরি যে, যেমন ওই সময় কী কী কথা ওনারা বলছিলেন আমি কিন্তু মনে করতে পারি না। আমি যখন ওটি থেকে বেরোই, তার দু তিন দিন পরে যখন আমি কৌশিককে ব্যাপারটা শেয়ার করি, ওই সময় ওনারা কী বলছিলেন, ডাক্তারবাবুরা বা নার্সরা কী নিয়ে কথা বলছিলেন, সব কিছু কিন্তু আমি শুনছিলাম, সব কিছু শুনতে পাচ্ছিলাম, বাট সেটা ঠিক আমি মনে করতে পারছি না। কেন মনে করতে পারছি না, একটা এক্সাইটমেন্টের জন্য বেশি বেসিক্যালি সেটা কি না, কিন্তু মানে ওই সময়টা ওরকম অ্যানাস্থেসিয়ার জন্য মনে করতে পারছি না, সেটা আমি ঠিক জানি না। বাট সত্যি আমি ঠিক জিনিসটা মনে করতে পারছি না, আমি হালকা হালকা ফিল করছিলাম। আর আমার যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে আমার পায়ের দিকটা প্রবলেম হচ্ছিলো, মানে আমি পাটা যে সোজা করে শুয়ে থাকতে হয় সেটা আমার মানে সোজা করেছিলাম আমি, মেবি সেটা আমি মনে করতে পারছি না। আমার পায়ের দিকটা খুব সমস্যা হচ্ছিলো, মানে আমার খুব লাগ মানে ভারী হয়ে গিয়েছিলো আর অসুবিধা হচ্ছিলো, একটা মানে ব্যথা বলবো না, জাস্ট একটা অসুবিধা ফিল হচ্ছিল, যে ঠিক লাগছিল না, আনইজি ফিল হচ্ছিল। তো যাই হোক, বেশি সময় কিন্তু লাগে না ডেলিভারি হতে। কিছুক্ষণ পরেই আমি বরফির কান্নার আওয়াজ পেয়েছিলাম, অ্যান্ড ওটা তো একটা মানে জাস্ট ওটা পেয়ে আমার মানে চোখ দিয়ে তখন জল বেরিয়ে গেছিলো, লাইক মানে আমার জীবন মানে আমি ভাবলাম যে না, আমি মানে আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, আলটিমেটলি আমি তাকে দেখতে পাবো একটু পরেই। আর এটা ঠিক যে যখন আমি বুঝলাম যে ও পৃথিবীতে এসেছে, তারপরেই ও যখন কেঁদে উঠলো, ওই আওয়াজটা, জাস্ট যারা ফিল করেছো তারা হয়তো আমার কথাটা বুঝতে পারছো, আর যারা এইবার মানে তাদের সাথে এটা হবে তারাও মানে রিলেট করতে পারবে, ওইটা জাস্ট বলার নয়, ওটা একটা হেভেনলি ফিলিং, একটা ম্যাজিক্যাল ফিল হচ্ছিল মানে পুরো। তো তারপরে আমাকে আমার ডাক্তার নীলাভ ভাদুরী, উনি আমাকে সুখবরটা দিলেন। উনি আমাকে বললেন যে পুত্র সন্তান হয়েছে, পুত্তর হুয়া হে পুত্তর, এর ঠিক এই জিনিসটাই বললেন। আমি সব কিছু ভুলে গেছি, কিন্তু ওই দুটো কথা কিন্তু আমি ভুলতে পারি না, যে পুত্র সন্তান হয়েছে, পুত্তর হুয়া হে পুত্তর, মানে যেভাবে বললেন কথাটা, মানে আমি ভাবলাম যে না, আমি ভগবানকে ডেকেছিলাম যে একজন সুস্থ বাচ্চা, সুস্থ সবল বাচ্চা, শিশু যেন পৃথিবীর আলো দেখে, অ্যান্ড সেটা আলটিমেটলি সম্ভব হয়েছে। তো যাই হোক, ওকে নিয়ে গেল, আমার সামনে থেকেই দেখলাম, মানে আমি এইভাবে শুয়েছিলাম, আমার মাথার কাছ থেকে দেখলাম এইভাবে ঘুরে ওকে নিয়ে গেল। ওকে একটা গ্রিন কালার, মানে ঠিক অতটা মনে করতে পারছি না, বোধহয় সবুজ রঙের একটা কাপড়ে মুড়ে নিয়ে গেল, বা তখন এমনি হয়তো নিয়ে গেলেন, ওকে নিয়ে গেলেন যে পেডিয়াট্রিশিয়ান ছিলেন ওখানে, উনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এর পরের যে ব্যাপারটা হলো সেটা আমার কাছে খুব যন্ত্রণাদায়ক ছিল। অ্যান্ড এটা আমি ঠিক ভাবিনি যে মানে ডেলিভারির পরে, মানে বেবি হয়ে যাওয়ার পরে যেটা একটু যন্ত্রণাদায়ক হয় সেটা আমি অতটা পেইনফুল ছিল আমার কাছে। অ্যান্ড যেটা ছিল সেটা হচ্ছে, আমি ঠিক তখন মানে সব কিছু হওয়ার পরে যখন আমি ফিল করতে থাকি যে আমার নিশা নিতে একটু একটু কষ্ট হচ্ছে, আর যে যে আনইজি ফিলটা আমি করছিলাম পায়ের কাছে সেইটা খুব বেড়ে গেছে, মানে আমার তখন মনে হচ্ছে কিছু করে হোক আমি পাটা তুলবো, এটা চাই না কেন মনে হচ্ছে, বাট আমি কিছুতে পারছি না, আর হালকা হালকা আমার নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল তখন। আর এই নিঃশ্বাসের কষ্টটা আমি তো তখন ইগনোর করে যা, ঠিক আছে কোনো ব্যাপার না, আমার আশেপাশে প্রচুর নার্স ছিল, ডাক্তারবাবুরা ছিলেন, কিন্তু আমি ব্যাপারটা বলিনি তখন, মানে অতটা বলার মতো ছিল না যে ঠিক হয়ে যাবে। যাই হোক, যতটা সময় যেতে থাকে অ্যান্ড তত ওই জিনিসটা না বাড়তে থাকে, মানে সেই নিঃশ্বাসের কষ্টটা
এতটা মানে বেড়ে যায় যে আমি তখন মানে চোখ দিয়ে খালি দেখছিলাম যে আমার পালস রেটটা, মানে পালস রেটটা যেটা দেখাচ্ছিল আর ওখানে যে আমার প্রেশারটা দেখাচ্ছিল সেটা দেখছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে। আমি সেটা বুঝছিলাম সেটা প্রচণ্ড পরিমাণে ফ্ল্যাকচুয়েট করছে, প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করছে। আর এমনিতে আমরা অক্সিমিটার দিয়ে যেহেতু ইউজ করে অভ্যস্ত বাড়িতে, সেহেতু মানে এই এইটুকু আমরা আজকাল বুঝতেই পারি, মানে প্রত্যেকটা মানুষই বুঝতে পারে দেখলে। তো যাই হোক, এরকম ফ্ল্যাকচুয়েট করছে অ্যান্ড আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। এই অস্বস্তির লেভেলটা এতটা হয়ে বেড়ে গিয়েছিল যে আমার বুকের মধ্যে মানে এতটা চাপ বোধ হচ্ছিল, প্রচণ্ড চাপ বোধ হচ্ছিল, মানে আমি কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম। মানে আমি যে কাউকে বলবো, অ্যান্ড এটা আমি ভুল করেছিলাম যে আমার সাথে সাথে মানে এতজন আমার পাশে আছেন আর তারা প্রত্যেকটা টাইমে আমাকে জিজ্ঞেস করছেন আমি ভালো আছি কিনা, আমি ঠিক বোধ করছি কিনা, আমি ঠিক আছি কিনা। আমার তখন হয়তো বলা উচিত ছিল, একদমই বলা উচিত ছিল, আমি অতটা মানে গুরুত্ব দিইনি। আমি জানি এটা হয়তো হয় অ্যান্ড কেটে যাবে, বাট আমি যখন এটা হঠাৎ করে বেড়ে গেল যে আমি বুকে এতটা কষ্ট হচ্ছে, একটা চাপ এসে গেল বুকের মধ্যে, যেন মনে হচ্ছে প্রচুর ওজন, মানে একটা হাতি যেন আমাকে মানে চেপে ধরেছে, মানে এরকমভাবে মনে হচ্ছে না প্রচুর ওজন কিছু একটা আমি মানে নিয়ে রয়েছি আর আমি একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর সেটার ফলে আমি যেটা দেখলাম, আমার পুরো মানে জিভ যেটা, আমার মুখটা পুরো শুকিয়ে যাচ্ছিলো, গলাটা অলরেডি তো মানে না খেয়ে তো থাকতেই হয়, জল খাওয়া যায় না, বাট সেই অবধিও ঠিক ছিলাম, কিন্তু হঠাৎ করে নিঃশ্বাসের কষ্টটার জন্য আমি পুরোটাই আমার গলা জিভ পুরো শুকিয়ে গেছিল। আর আমার পক্ষে বলা সম্ভব হচ্ছিল না যে আমার কষ্ট হচ্ছে। তখনই একজন ডাক্তার যিনি আমাকে অ্যানাস্থেসিয়া করেন, উনি আমাকে বলেছিলেন যে কি হয়েছে, তুমি তুমি ঠিক আছো তো? না সরি, আই এম সরি, একজন নার্স আমাকে বললেন যে তুমি ঠিক আছো তো? আমি তখন বললাম আমার না খুব নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। তো তখন ডাক্তারবাবুরা বললেন যে ওই সময়টা ওয়াশ করা হয় পেটটা। আমি ঠিক মানে ভিডিওতে অতটা বলতে পারবো না, এটাগুলো প্রত্যেকটা তো মেডিকেল টার্মস অ্যান্ড এগুলো বলাটা আমার ঠিক হবে না, ঠিকঠাক না জেনে, বাট এইটুকুনি আমি শুনেছিলাম যে আমাকে বলা হচ্ছে যে আমি ওয়াশ করার সময় এটা একটা চাপ বোধ হয় অ্যান্ড তারপরে ওটা পেস্টিং হবে। তো আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি অতটা বলতে পারছিলাম না, বাট ঠিক আছে। আমি তখন ভাবছিলাম, ঠাকুরকে ডাকছিলাম যেন খুব তাড়াতাড়ি ব্যাপারটা কেটে যায়, মানে তাড়াতাড়ি হয়ে যাক, মিটে যাক জিনিসটা, আমার খুব কষ্ট হচ্ছে এরকম একটা ব্যাপার, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এরকম করে তারপরে আমি দেখলাম 2-3 মিনিট কেটেছে, আমি আর পারছি না, আমি জাস্ট আর পারছিলাম না, মানে এতটাই বেড়ে গিয়েছিল আমার মানে নিঃশ্বাসের কষ্টটা, আমি আর পারছি না। আমার মানে যেহেতু হাত ফাতে সেন্স কিছুটা থাকে অ্যান্ড মা পুরোটাই যেহেতু আমি জেগে থাকি, তো আমি সেইটুকুনি দিয়ে আমি বুঝতে পারছিলাম যে হাতটাও আমার হাতটাও হালকা হালকা কাজ করা মানে বন্ধ করে দিচ্ছে, আমার পুরো মুখটাই এতটা পরিমাণে শুকিয়ে গেছে যে আমি মুখটা খুলতে পারছি না। তারপরে যিনি আমাকে অ্যানাস্থেসিয়া করেন উনি আসেন, আমাকে জিজ্ঞেস করেন যে আমি ঠিক আছি কিনা, উনিও আমাকে বলেন। তো তখন আমি বলি যে আমি আর পারছি না, আমি আমি জাস্ট আর পারছি না, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে আমি মনে হচ্ছে না আমার আশেপাশে কোনো মানে বাতাস নেই, আমি মানে মনে হচ্ছে কোনো কেউ চেপে ধরেছে নাক ফাঁক, আমি যেন কোনোভাবেই নিচে নিতে পারবো না, এরকম একটা ফিলিং হচ্ছে। আর আমি তখন দেখছি অলরেডি আমার মানে প্রেশার আর টা যেটা আমি দেখতে পাচ্ছি সেটাগুলো প্রচণ্ড পরিমাণে তখন আরও বেশি পরিমাণে ফ্ল্যাকচুয়েট করছে। উনি সাথে সাথে আমাকে একটা ইঞ্জেকশন দেন, মানে ওটা আমার স্যালাইনের সাথেই উনি চালান, উনি ইঞ্জেকশনটা দেন, উনি ইঞ্জেকশনটা দিয়ে বলেন যে একটু হালকা রিল্যাক্স থাকার চেষ্টা করো, এই ইঞ্জেকশনটা কাজ করলে আমি ঠিক হয়ে যেতে পারি, ঠিক হয়ে যাবো, এরকমই বলেন, যেতে পারি না একদমই যাবো। উনি আমাকে অনেকটা মানে সাহস দেন, আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো ওই সময়টা, আর উনি যেভাবে আমার সাথে কথা বলছেন আমার ফিল হয়েছে না আমি ঠিক হয়ে যাবো। আর তখন অলরেডি পেস্টিং করাটা স্টার্ট হয়ে গেছে আমার, তো আস্তে আস্তে ইঞ্জেকশনটা দেওয়ার পরে একটু হলেও কিছুক্ষণ পর আমার কষ্টটা কমছিল, অ্যান্ড কমার পরে আবার কিছুক্ষণ পরে আবার বাড়তে শুরু করে, আবার আমার নিঃশ্বাসে কষ্ট হতে থাকে। মানে আমি তখন শুধু ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমাকে একটু শক্তি দাও, আমাকে এইটুকু সময় পার করে দিতে হবে, যে করেই হোক পার করে দিতে হবে। এই সময় আমার কাছে বরফিকে আনা হয়,
আমাকে পেডিয়াট্রিশিয়ান বরফিকে এনে প্রথম দেখায়, তখন তখন উনি বলেন যে দেখো তোমার ছেলে হয়েছে, এই তোমার ছেলে বলে পুরো আমার আমার মাথার কাছ থেকে বরফিকে এখানে দেয়। অ্যান্ড ওর মুখটা দেখে আমি অযোধ্যায় কেঁদে ফেলেছিলাম যে আমাকে ঠিক হতেই হবে, আমাকে ঠিক হতেই হবে। আমার যেটুকু কষ্ট হচ্ছে সব কিছু আমার ওই সময়ই পুরো কষ্টটুকুনি চলে গেল আমার শরীর থেকে। মানে আমার মনে হলো যেন না আমার কোনো কষ্ট নেই, সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। আমার ছোট্ট ছেলেটা তখন, এইটুকু ছোট্ট ছেলেটা তখন সবুজ কাপড়ে পুরো মুড়ে এসেছিল, আর ডাক্তারবাবু আমাকে পুরোটা দেখান। অ্যান্ড উনি বলেন যে আমার ছেলে একদম সুস্থ আছে, সব কিছু মানে একদম নর্মাল। আর আমি তখন কষ্ট মানে কথা বলতে পারছিলাম না, তাও আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করি ইশারায় যে ও ভালো আছে কিনা আর ওর বার্থ ওয়েটটা ঠিক আছে কিনা, যেহেতু আমার অ্যানামালি স্ক্যানেও বার্থ ওয়েটটা অনেক কম এসেছিল। তো উনি বলেন যে না একদম ঠিক আছে, ওর একদম নর্মাল, কোনো অসুবিধা নেই। আমার তখন মনে হচ্ছিলো না আমার আর কোনো কষ্ট নেই, আমার সত্যি আর কোনো কষ্ট নেই। তো তারপরে আবার ওকে নিয়ে যায় ওরা, আর তার বেশ কিছুক্ষণ পর আমার ওটি শেষ হয়। আর সেইটুকুনি টাইম আমি শুধু ভাবছিলাম যে ভগবান আছেন অ্যান্ড সবার ভালোবাসা আছে, আমার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর যে ইঞ্জেকশনটা দেওয়া হয়, ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমার ঘুম আসেনি, কিন্তু হালকা রিলিফ আমি পেয়েছিলাম। আর সেটার জন্যেই হয়তো আমার কষ্টটা অনেকটাই কম হয়েছিল। তাও বেশ কিছুক্ষণ ধরে আমার নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল, আর কিছুক্ষণ পরে যখন আমার ওটি কমপ্লিট হয়, আর তার অনেকটা পরে আমাকে ওটি থেকে বার করা হয়, আমাকে ওখানে রাখা হয় কিছুক্ষণ, রাখার অবজারভেশনে রাখা হয়, তারপরে আমাকে ওটি থেকে বার করা হয়। ওটি থেকে বেরোবার পর যখন আমি বেরোই, তখন আমি ভাবছি যে আমি বরফিকে কখন দেখতে পাবো। আর তোমরা হয়তো বলো যে বরফি নামটা কোথা থেকে এলো বা কিছু, মানে কীভাবে ভাবলাম, আমরা কিন্তু প্রথম থেকেই নাম ভেবে রেখেছিলাম বরফি আর মিছরি। যদি মেয়ে হয় তাহলে মিছরি, আর যদি ছেলে হয় তাহলে বরফি। তো তখন থেকেই ভেবেছি যে ওর নাম বরফি হবে। তো বরফিকে আমি কখন দেখবো সেটাই ভাবছিলাম। তো ওটি থেকে বেরোনোর পরে ওটির সামনে আমার ওটির সামনে কৌশিক তো ছিলই, সাথে আমার দাদাভাই ছিল। অ্যান্ড দাদাভাই সাথে সাথে আমাকে বলে আমি কেমন আছি। কৌশিক তো কিছু বলতেই পারছিল না, মানে লাইক ও পুরোটাই মানে আমি বুঝতে পারছিলাম না ও কীরকম ফিল করতে পারে। ও প্রথমে বরফিকে দেখেছে, তারপরে আমাকে ওই অবস্থায় দেখছে, ও মানে জাস্ট কিছু বলছিল না। ও আমার হাতটা ধরেছিল যে, আর বলার চেষ্টা করছিল যে আমি ঠিক আছি কিনা। আমি প্রথমে বলছি যে না আমি ঠিক আছি, আমি তখন ঠিক কথা বলতে পারছিলাম না যেহেতু অতটা নিঃশ্বাসের কষ্ট হয়েছিল। আমি জাস্ট আমি বলছিলাম যে না আমি হাত দিয়ে দেখেছিলাম যে না আমি ঠিক আছি, একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল আমার, বাট এখন আমি ঠিক আছি। তো আমাকে নিয়ে যাওয়া হয় আমার কেবিনে, যেটা তোমরা দেখেছো প্রথমে যে কেবিনে আমি ছিলাম, সেই কেবিনে আমাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর থেকে না আমার মানে আমি ঠিকই ছিলাম, তারপর হঠাৎ করে একটা কাঁপ দিচ্ছিল, মানে একটা কাঁপুনি শুরু হয়। সেটা ঠিক আমি বলবো না ঠান্ডা লাগা কাঁপুনি, আমাকে অনেকেই পরবর্তীকালে ফোনে বলেছিলো যে না এটা হয়, এটাতে ওটিতে হয়তো ঠান্ডা লেগেছিলো, এসি কাঁপুনি বা কিছু সামহাও এরকম কিছু। বাট আমার না ওরকম ঠান্ডা লাগার কাঁপুনিটা যেটা হচ্ছিলো সেরকম না, আমার না কীরকম হচ্ছিলো মানে আমি মানে কথা বলা তো দূর, মানে আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, আমি ঠিকঠাক করে তখনও মনে হচ্ছিলো যে আমি মানে আমার হাত পা কোনো কিছু পায়ের পোর্শন এমনিতেই অবশ থাকে ওই সময়, মানে আমি কোনো কিছু কাজ করতে পারছিলাম না, কোনো কিছু হচ্ছিলো না, কাজ করছিলো না আমার। আমি শুয়েছিলাম কিন্তু আমি এতটা কাঁপছিলাম, মানে আমার এই পোর্শন দুটো আমি কিছুতে থামিয়ে রাখতে পারছিলাম না পুরো। আর তখন আমার চোখ ঠোকগুলো আমি খুলে রাখতে পারছিলাম না, এত কাঁপছিলাম, এত কাঁপছিলাম। এই সময়টা একটু কষ্ট পেয়েছি আমি, তখন এত কাঁপছিলাম। আর তখন আমাকে সবাই দেখতে আসছিলো, সেটা একটু খুব ভালো লাগছিলো যে সবাই দেখতে আসছিলো। প্রথমে কৌশিক এলো, শাশুড়ি মা এলেন, মা এলেন, মাসি এলো, সবাই দেখছিলেন। সবার শুধু একটাই কথা, আমি কেন কাঁপছি। আর নার্সদের বলছিলেন, নার্সরা আমাকে তিন চারটে কম্বল এনে, পুরো তিন চারটে কম্বল আমাকে দিচ্ছিলেন, বাট আমার সত্যি ঠান্ডা তেমন লাগছিলো না। কিন্তু আমি কম্বলটা নিয়ে এনে আমি আঁকড়ে ধরেছিলাম যে আমার খুব মানে খুব কাঁপুনি দিচ্ছিলো আমার, আর আমার খালি মনে হচ্ছিলো যে হয়তো একটু ঘুমালে আমি ঠিক হয়ে যাব। তারপরে বরফিকে আনা হয়, বরফিকে আগেই আমার কেবিনে রাখা হয়েছিল, তো বরফিকে আমার পাশে দেওয়া হয়।
একজন দিদি আমাকে বরফিকে পাশে দেয়, আমাকে আবার দেখায় ওকে ভালো করে। আমি তখন কাঁপতে কাঁপতেই জাস্ট হাতটা দিয়ে ওর গালটা কিরম ধরে বলছি, কি নরম না, জাস্ট এই কথাটুকু আমি বলতে পেরেছিলাম। উনিও হাসছিলেন, আমিও হাসছিলাম খুব। তখন উনি আমার অবস্থা দেখে বলেন যে তুমি একটু ঘুমাবার চেষ্টা করো বলে বরফিকে কটে দিয়ে দেন, অ্যান্ড তারপরে লাইটটা অফ করে দিয়ে দেন। আর আমি না খুব ঘুমাবার চেষ্টা করছিলাম, মানে খুব ঘুমাতে চাইছিলাম, বাট আমি পারছিলাম না ঘুমাতে। আমার তখন এতটাই কষ্ট হচ্ছিলো, আমার শুধু মনে হচ্ছিলো যে এই কাঁপুনিটা থেমে যাক। প্রথমে মনে হচ্ছিলো নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, নিঃশ্বাসটা যেন আমি নিতে পারি, তারপর মনে হচ্ছে আমার কাঁপুনিটা থেমে যাক। তারপরে আলটিমেটলি আমি 15-20 মিনিট, খুব বেশি না, 15-20 মিনিট ঘুমিয়েছিলাম। অ্যান্ড ওই ঘুমটাই আমার কাছে খুব মানে ভালো ছিল, খুব শান্তির একটা ঘুম ছিল, যেটার পরে উঠে দেখলাম যে আমার কাপড়ে ঠাপড়ি কিছুই নেই। বরফি তখনও কটের মধ্যে ঘুমাচ্ছিল, তো তখন আমি দেখলাম যে তখন বাজে হচ্ছে 3:30, 3:30, হ্যাঁ 3:30 সময় আমি আমাকে তখন বরফিকে দেওয়া হয় আমার কাছে। অ্যান্ড প্রথমবার আমি বরফিকে খাওয়াই, প্রথমবার আমি ওইটা মানে টাইমটা দেখে রেখেছিলাম, মনে রাখার চেষ্টা করছিলাম। তখন আমার মাথাটাও হালকা কাজ কম করছিল আর কি, মানে ভুলে ভুলে যাচ্ছিলাম মনে হচ্ছিলো, কিন্তু আমি ওইটুকুনি মনে রাখার চেষ্টা করছিলাম যে প্রথমবার আমি ওকে 3:30 সময় খাইয়েছিলাম। তো প্রথমবার আমি ওকে 3:30 সময় খাইয়েছিলাম, অ্যান্ড প্রথমবার ও 3:30 সময় খেয়ে আমার পাশে কোলের কাছে ছিল। থাকার পরে আবার ওকে কটে নিয়ে যাওয়া, কটে ট্রান্সফার করা হয়, আমাকে তখন একটু চা খেতে দেওয়া হয়। তার আগে আমি বলি যে আমাকে একটু জল দেওয়া যাবে, তো আমাকে বোতলে ছিপিটা যেটা হয় না ওটা দিয়ে অল্প একটু জল দিয়েছিল, অ্যান্ড তারপরে আমাকে একটু চা দিয়েছিল। সেই র চাটা যেন আমার কাছে অমৃত, আর মানে মনে হচ্ছিলো যে কত জন্ম পরে আমি খাচ্ছি। তো এই র চাটা খেয়ে আমি একটু বেশ তরতাজা ফিল করছিলাম। তারপরে আবার 4:15 সময় বরফিকে খাওয়াই আমি। খাওয়ানোর পরে বরফি কাঁদছিল, মানে ও তখন থেকেই কটে শোবে না, ও কিছুতেই শোবে না, তখন থেকেই ও কাঁদছিল। তখন নার্স দিদিরা ওকে এদিক ওদিক নিয়ে ঘোরাচ্ছিল, ইভেন ওকে জেনারেল বেডে নিয়ে গিয়েছিল, ওইখানে জেনারেল ওয়ার্ডে নিয়ে গেছিলো, সরি, জেনারেল ওয়ার্ডে যখন নিয়ে যায় তখন মানে ওর গলার আওয়াজ শুনে বলছিল, বাপ রে, ছেলে তো খুব রাগি হবে, আর ছেলের খাঁড়া খাঁড়া চুল, মানে ছেলে খুব রাগি হবে। এই কথাটা তখন থেকেই নার্সের আর আয়া দিদিদের মুখে মুখে চলেছিল, আর তখন থেকেই ছেলে একদম শোবে না, ছেলে সারাক্ষণ শুধু ঘুরবে ঘুরবে, আর তখন চোখ খুলে তাকাতো না। অনেকেই বলে বরফি কেন চোখ খুলে তাকায় না, তখন থেকে আমাদের টেনশন ছিল চোখ কেন খুলছে না। অ্যান্ড তার একটাই কারণ হচ্ছে আলোতে বাচ্চারা এত তাড়াতাড়ি চোখ খোলে না, 4-5 দিন পরে খোলে, ও কিন্তু বাড়ি আসার পরে ঠিকঠাক করে চোখ খুলতো। এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স সেই দিনটা। এটা মানে কি বলবো, ভালো লাগা আছে, কিছু কিছু কষ্টের ছিল, কিছু কিছু ভালো লাগা ছিল, কিছু কিছু মানে পুরোটাই ভালো লাগার ছিল, কিছু মুহূর্তে একটু কষ্টের ছিল। এরপরে আমার কেবিনটা ট্রান্সফার হয়েছিল, আমাকে ট্রান্সফার করা হয় অন্য কেবিনে, দেওয়া হয় আমাকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময়টা একটু ব্যথা লাগছিল, বাট ঠিক আছে, অন্য অন্য বিল্ডিংয়ে অন্য কেবিনে যখন আমি নিয়ে আসা হয়, তো তারপরে কৌশিক সেই সময় রাত্রিরে আমার সাথে ছিল। আর রাত্রির বেলাটা আমার প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়, খুব যন্ত্রণা করছিল, সেলাই মানে সেলাই না পেস্টিংয়ের জায়গাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর সেটার টাইমটা ছিল মোটামুটি 10:30, 10:30 থেকে আমার এতটা যন্ত্রণা করছিল, মানে তার আগে অবশ্যই পাটা, যখন আমাকে কেবিনে ট্রান্সফার করা হয় অন্য কেবিনে তখন লাগছিল, তখন নার্সরা বলেছিল একটু লাগবে যেহেতু আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তাও সব ঠিক ছিল, কিন্তু 10:30 থেকে 12 অবধি যে যন্ত্রণাটা আমি পেয়েছিলাম, সত্যি কথা বলতে কি ডেলিভারির পরে বা মানে ডেলিভারির পরে আর এরকম যন্ত্রণা আমি পাইনি। ওই সময়টা আমার পেটে ভীষণ যন্ত্রণা করছিল, আর আমি নার্সকে বলছিলাম যে আমাকে কি কোনো পেন কিলার বা কিছু দেওয়া যাবে, উনি বলছিলেন না ইঞ্জেকশান দেবো, কিন্তু ইঞ্জেকশনে তো একটা টাইম আছে, সেটা হচ্ছে 12টার সময়, মানে আমি 10:30 থেকে 12টা অবধি মানে কখন জাস্ট আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম যে কখন 12টা বাজবে, আর আমি লাইটটা অফ রাখছিলাম যেহেতু বরফি লাইটে একটু সমস্যা হচ্ছিল, আর লাইট অফ রাখলে যদি আমি একটু ঘুমাতে পারি সেজন্য লাইটটা হালকা অফ রাখছিলাম, কিন্তু হালকা আলোতে আমি শুধু ঘড়ির দিকে তাকিয়ে আছি যে আমাকে 12টা কখন বাজবে, 12টা জাস্ট কখন বাজবে, আমাকে ইঞ্জেকশান দেবে, আমি তাহলে হয়তো ব্যথাটা কমবে, আমি একটু ঘুমাতে পারবো। বরফি ওই সময়টা পুরোটাই জেগেছিল, আর মাঝে মাঝে ওকে খাওয়াচ্ছিলাম। তারপরে আলটিমেটলি 12টা যখন বেজেছে আমি আর পারিনি, আমি নার্সকে দেখেছিলাম যে এখন তো 12টা বেজে গেছে, আমাকে প্লিজ ইঞ্জেকশনটা দাও, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো তারপরে আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরে আমি অনেকটা রিলিফ হয় আমার, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড
ওকে তো মাঝে মাঝে রাত্রিরে জেগে জেগে ফিড করাতে হতো, তা তখন তারপরে আমাকে নার্সরা ডেকে দিয়েছিল যে এবার খাওয়াও। ও জেগে থাকতো, কাঁদতো। তো ওভারঅল সব কিছু ঠিকঠাক ছিল। অ্যান্ড আমার ডাক্তারবাবু প্রায় রোজ দিন দুবেলা এসে আমার খোঁজ নিতেন। উনি আসতেন রাউন্ড অ্যান্ড খোঁজ নিয়ে যেতেন যে আমি কেমন আছি। ইভেন আমাকে আমার সাথে সাথে বরফিকেও উনি দেখতেন। আর পরদিন থেকে উনি আমাকে বলেছিলেন যে যেন আমি পরদিন সকালে উনি এসে বলতে যেন আমি হালকা হালকা ওঠার চেষ্টা করি আর হাঁটার চেষ্টা করি, যাতে তাতে আমারই সুবিধা হবে, আমি নার্সদের সাথে যেন হাঁটার চেষ্টা করি। কিন্তু সত্যি কথা বলো, পরদিন থেকে আমি নিজে থেকেই উঠিয়েছিলাম আর নিজে থেকে হাঁটার চেষ্টা করেছিলাম, হেঁটেও ছিলাম। আমি ওয়াশরুমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দুবার আমি ওয়াশরুমে গেছিলাম, দু তিনবার আমি নিজে একা গেছিলাম, আমি নিজেই উঠেছিলাম। প্রচণ্ড ব্যথা করছিল, এটা ঠিক, হয়তো নিজে থেকে ওঠাটা ঠিক হয়নি, হেল্প নেওয়া উচিত ছিল, বাট আমি নিজে থেকেই করেছিলাম, এইটার ফল আমি পাই। এই দেখো আমরা মিলিয়ে আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। তাকাও একটু, তাকাও। ও জু জু ও জু জু টু 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 আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। যাই হোক, তারপর থেকে আমি পুরোটাই নিজে নিজে করতাম ওখানে। আয়া দিদিরা নার্সরা আমাকে হেল্প তো করতেনই, বাট তাও আমি চেষ্টা করতাম করার। অ্যান্ড ওনারাও বলতেন যে তুমি কি করে করছো। আমি চেষ্টা করেছি, আমি ভেবেছি যে না, আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। সেইভাবেই আমি ফেরার সময় কিন্তু হেঁটে হেঁটেই নিচে নামছে, মানে হেঁটে হেঁটে নিচে বলতে আমি লিফটে তো অবশ্যই নিচে নেমেছি, বাট হেঁটে হুইল চেয়ারে কিন্তু আমি হুইল চেয়ার নিইনি। এখন আপাতত ভগবান আশীর্বাদে ঠিক আছি। আর বরফি যে আমি নারীর ব্যাপারটা তোমরা দেখেছিলে, ওই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে আপডেট দেব। ওর ইউএসজি হয়েছে আর কি, রিপোর্টস এসছে, আমি তোমাদেরকে আপডেট দেব, সেটা নেক্সট ভিডিওতে আপডেট দেব, কারণ এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, এই ভিডিওটা আমাকে এখন এন্ড করতে হবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ছোট্ট বরফি সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও। আজকের জন্য ধন্যবাদ।